ভাল অন্যতম গাই বলে কলে খুড়াই ভালো পাই অন্যতম ভাল পাই আপনি অন্যতম পাই মরা কিন্তু অন্য কিবা কিবি হওয়া হলে বহুত প্রচার চলালে যে ভাল কর্মব ভাল আদর্শব ভাল সংস্কৃতি আমি যান পার তিমান শেয়ার করি আড়াইশ লিটার গাখির আপনি হিসাব করে লোক তারপর তখেতর মান্থলি ইনকাম আপনাদের হিসাব। নমস্কার, প্রণাম, কুম্ভ সুদুং এক জায়গালে গই আছো, ভাল লাগবে আজির ভিডিওটির যথেষ্ট উপকার হব। ভিডিওটি চার লগে আপনার মোটিভেশন হব আর কথাবিলাকর আমি কেনেদরে উপার্জন করব পাৰিম, কেনেদরে আমি ধনাঢ্য ব্যক্তিলৈ সলনি হব পাৰিম আজির ভিডিওটি চালে আপনার গম পাব। চাওক, দেখাই দিছো ডাঙর ডাঙর গরু, রাষ্ট্রীয় পর্যায়ত পুরস্কার পাবলৈ বটা বাহন আনবলে সক্ষম হয়েছে। ভাইটি বলে কইছো, নাম তো রোহিত কলে ন, রোহিত চাহু, পাপাই যথেষ্ট কষ্ট করে যে আজি পর্যায়ে লই গেছে, কিবা এটা কব নতুন প্রজন্ম, যেহেতু উঠি অহা প্রজন্ম, দেউতার ব্যবসায়টো ধুনিয়াকে হাত দিছে আর সফলও হয়েছে। যথেষ্ট কষ্ট করে আহিলো, ময়ো প্রায় 16-17 কিলোমিটার বাইক চলাই আহিলো, বোকাও লাগি আহিলে, রাস্তা পদূলি অকন বেয়া আছে, তথাপিও মই আহিলো। যিজনে সংগ্রাম করে আজি কোটি টাকার ব্যবসায় করবলে সক্ষম হয়েছে, আসলতে অবিভক্ত শিবসাগর জেলার পর মিসিং সমাজ সংস্কৃতির লগত খুড়াজনী অভ্যস্ত হয়ে গেল, তার মানে ভাষাও জানে থাকে ন, জানো আকৌ কিন্দা 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 আহ্য কিন্দাক মানে মিসিং কৃষ্টি সংস্কৃতির লগত সম্পৃক্ত হয়, অর্থাৎ স্বাধীনতার আগত না পিছনে, স্বাধীনতার আগত যে পুরোনা চৌগুড়ি বলে কোয়া হয় এই বর্তমান কোর্ট আছে খুড়া, আপনি অকান তেতিয়ার পা সংগ্রাম করে করে গড়াই খেত আজি খুড়া ব্যক্তিগতভাবে কোটিপতি হল, এই কাহিনীটো আপনার যথেষ্ট অনুপ্রাণিত করব বলে মই যথেষ্ট কষ্ট করে ভিডিওটো ক্রিয়েট করেছো, আশা রাখিছো আপনার ভাল পাব। সমন্বিত কৃষি পদ্ধতি বলে কোম, ইন্টিগ্রেট এগ্রি ফার্মিং, এই পদ্ধতিটা তখেতে করে আছে সচাক আদরণীয়, যে যার আদর্শ হয়তো বহুত মানে নতুন প্রজন্মক উৎসাহিত করবেন, মোরও সপন আছিল ভালকে এনেকে খেতে বাতি করার সপন আছিল, কিন্তু মই ব্যক্তিগতভাবে কিন্তু সেইটো পথত মই যাত্রা করব নোৱাৰিলোঁ, তথাপিও এই খুড়াজনের আদর্শ কর্ম আদর্শই আপনার যাতে অনুপ্রেরণা যোগাব পাৰে তাৰবাবে মই ভিডিওটো ক্রিয়েট করেছো, যি সময়ত যুব প্রজন্মই খেতে পথারের প্রতি পিঠি দিছে এই সময়ত খুড়ার দরে লাগি থাকে, তেতিয়াহলে আমি এখন সুস্থ সমাজ পাব পারি। কেবল চাকরি বিচারি যদি আমি জীবনের পড়ার উদ্দেশ্য বলে ভাবে তেতিয়াহলে আমি কেতিয়াও এখন ভাল সমাজ এখন সুস্থ সমাজ পাব নোৱাৰিম। খুড়ার দরে যদিও তেখেতে বিভিন্ন কারণত সংগ্রামী জীবন যাত্রা হয়তো শিক্ষা দীক্ষার পর বঞ্চিত হল, তথাপিও আজি বহুতর অনুপ্রেরণার উৎস হয়ে গেল। খুড়া, আপনার পরিচয় দি দিয়ে পরিচয় কি আগতে আসিল, মই মিচিংগাঁওত আপনার দক্ষিণ ভোলপাগুড়ি বলে কয়, তাতো গড়াখনিয়া হয়ে আমার উত্তরপাড় গলো, উত্তরপাড় তো মিচিংগাঁওত থাকিল, নেপালী গাঁওত থাকিল, আমার গোলাঘাট ডিস্ট্রিক্ট থাকা রাইজর লগত বসবাস করে খেতে করে দোকান করে গরু মো পুহি আসিল, তাতো গড়াখনিয়া হয়ে আজি সহলাত উঠি আহি আজি 93-94 উঠি আহি তেতিয়া পাই চাকরি খুলি বসবাস করে গরু মো পুহি আর খেতিগ্রস্তি করে লড়াও আজি 25-26 বছর বয়স হল, গোটেখিনি সামরি চলাই শিক্ষাটো মানে ধরল মোট গরু মো পুহি খেতি করে আছে, তারপর নিজের গরু মো আসলে তাকে বেশিখিনি মোট ডাঙর লড়াই যেটা কারবারটো করে আপনার আজি 8-9 বছর হল, এনেকে পুহি থাকতে 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 আর বাড়ি গিয়ে আছে ভগবানে, এনেকে আমি কর্ম করি এসে সব কিনি মিলি খুঁ, তারপর লড়াটো ইয়ে সব কিনি খুঁ, গাই গরু পোহা মেলালকে মানুষ দুজন কর্মকারী রাখি আমি নিজে উৎপাদন করে নিজে খাই। আর এনেকে প্রশিক্ষণ লইছিলে নাকি আপনি গরু পালনের? গরু পালন তেনেকে আগতে নাই লওয়া, আগতে এনেকে আমার দেশি গরু আছিলে, লওয়াটোই ভাবিলে যে আমি পশুপালনের ভিতর জার্সি ফার্ম এটা খুলিলে বেশি ভাল হব নাকি, সেই তেনেকে মানে আগবাড়ি গেল, সাহস করে গেল, এই ভগবান এটা আগবাড়াই গিয়ে এটা সর্বমুঠ আপনার গাই কি আছে ক্ষীরতি? ক্ষীরতি আমার এটা আপনার 50টা আছে, পোয়ালি আছে 30টা। আর গাখির প্রতিদিনে কি লিটারকে যায় আপনি? 250-300 ভিতর আছে, হিসাব করে লোক কি দিয়ে আপনি? 50 টাকা করে যায়, 55 টাকাকে 60 টাকাকে 55-60 টাকাকে ধরে দিল এভারেজ, আপনার 55 টাকাকে ধরিল, 250 লিটার গাখির আপনি হিসাব করে লোক তারপর তখেতর মান্থলি ইনকামটা আপনাদের হিসাব করব, যে এই কামটোর দ্বারা আমি কিমান স্বাবলম্বী হব পারি নয় জানো। ডাঙর ডাঙর গাই ইয়াতো আছে, মানে তার মানে এফালেও আছে, দুটা পদ্ধতি করাইছে, ইয়াতে দানা খোয়া হয় ন, ইয়াতে কোরবা আনিছিল আপনি? এটা যত্রপা কিনে আছে, যোরহাট, বোকাঘাট,
ডাঙর ডাঙর গরু ইয়ারপরে গাখির উৎপাদন করে নিজে স্বাবলম্বী হওয়ার উপরেও চিন্তা করক এইখানে যদি এটা যদি গাই পঞ্চাশ ষাটি সত্তর হাজার হয় তখন কিমান টাকার সম্পত্তি রাখিছে সেটা আপনাদের নিজেই চিন্তা করব পাৰিব। আর পোয়ালিও যথেষ্ট আছে, অহা বছর লকে খুব সম্ভব এশ দেড়শ জনী এনেক বহায় বহায় গিয়ে থাকি স্টার্টটো এই তলরখিনির পা হৈছিলে না ইয়ার পা হৈছিলে এই উপরৰ পা হৈছিলে হয় নেকি স্টার্ট এই উপরৰ পা হৈছিলে ফেন চেন চলাই দিবলগিয়া হয় নেকি গরমত লাগে না আর ঠান্ডা দিনের কারণে কি করে বারো ঠান্ডা দিনের কারণে তো খলিও ব্যবহার করো ভালো গরম কি কলে খলিও লিখিতাও খুব মরম লগা আ বেটা আ আ কি কি খোয়া হয় খাদ্য তো আপনার বহুত মটর মাটি কলাই মসুর আটা চাপর মকই গোমধান এইবিল সব মানে দশ বারোটা পাটি মকই খেতে মকই খেতে করে পেলায় নিজে এটা কাটি পেলায় খুব মেশিন আছে সিজাই পেলায় খুব না নাই আর গুটিকিটা হলে নিজে মিলি মিলি করে ডক্টরের নিশ্চয় পরামর্শ লয় আপনি বৈজ্ঞানিক সম্মতভাবে নিশ্চয় পালন করে আছে নয় জানো নিজে পালন করে আছে লোটে এই আপনার জার্সি ফার্মর পরা এহালত কিমান কে যায় বাৰু এহালত এনে আপোনাৰ ধৰি লওক এতিয়া গাখীৰ এৰিছে ডাঙৰ হলেতো বহুতে দাম আছে কিন্তু গাখীৰ এৰা দামটো বাৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ যেহেতু আপুনি কলে যে স্বাধীনতার আগৰ পৰা মানে ইয়াৰ পৰা মানে উত্তৰ পাৰত গহপুৰ সমষ্টি হয় নেকি তেতিয়া অবিভক্ত শিবসাগৰ আছিল নহয় জানো তেতিয়াৰ পৰা যথেষ্ট সংগ্রাম করলে বুলি কলে কষ্ট কৰি আহিলে বুলি কৈছে গৰাই খেদি পেলাই কি কি কষ্ট সংগ্রাম কৰিছিল আপুনি যাৰ পৰিণতিত আজি আপুনি কোটিপতি হবলৈ সক্ষম হৈছে নহয় আগতে মা দেউতা আছিল মা দেউতা আমাৰ দুটা পদ্ধতি খেতি আছিল আৰু দোকান আৰু গৰু আমি তিনটা ব্যবহাৰ কৰি যথেষ্ট মাটিও আছিল অসমীয়া হৈ ভলগাগুৰিত আছিলোঁ ভলগাগুৰিৰ পৰা আপোনাৰ উত্তৰ পাৰ গুচি গ'লোঁ যেতিয়া আমাৰ শিৱসাগৰ যেতিয়া জিলা হয় শিৱসাগৰ পৰা তেতিয়া আপুনি যোৰহাট আহিলে যোৰহাট পৰা তেতিয়া আমি যেতিয়া উত্তৰ পাৰ পৰা ইয়ালৈ যেতিয়া চহৰত আহোঁ তাততো বৰষুণে বহুত বাৰ দিলে যিমান মাটি বাৰী আছিলে ঘৰ দুৱাৰ চব ভাঙি মেলি আদায় আদায় হোৱাৰ পিছততো আৰু একো উপায় নাই খেতি বাতিও নাই মোৰ তেনেকৈ নাছিলে আগতে আছিলে তাৰপিছত সেই পদ্ধতিটো কৰি আমি এতিয়া চহৰত দোকানো আছিলে খেতিও কৰিছিলোঁ নিজৰ গাই গৰু আছিলে সেই গাই গৰু বেছি এতিয়া আমাৰ দেউতাও ঢুকালে মাও ঢুকালে ল'ৰাটো ডাঙৰ দীঘল হ'ল এতিয়া আমি এতিয়া নিজে ব্যৱসায় কৰি উন্নতি কৰি এই ভিডিওটোৱে আপোনালোকক কিবা নহ'লেও কিবা এটা দিবই প্ৰত্যেকগৰাকী মোৰ ভিউৱাৰ্ছকেই কাম কৰিবলৈ উৎসাহ যোগাব যিহেতু মই খোৱা এনেই অহা নাই মই ইমান কষ্ট কৰি যিয়ে কোটিপতি হৈছে তেখেতে সঁচাকৈ কৈছোঁ মই নিজেই দেখিছোঁ পৰম্পৰাগত যিটো জাতি সেইবোৰ বিকি এই জাতি আনিছে আৰু ইয়াৰ পৰা যথেষ্ট পৰিমাণে তেওঁ টকা পইচা আহৰণ কৰিবলৈ সক্ষম চাপৰ দশ পোন্ধৰটা বস্তু আছে চাপৰো আছে নিজে বনাইছে নিজে বনাইছে দেখুৱাই দিব কেনেকৈ নিজে বনাইছে নিজে বনাইছোঁ মানে মই মেচিন লৈ লৈ আহিছে মেচিন মতে ধৰি লওক দালি পিচি লওঁ তাৰপিছত চাপৰটোতো এনেই কিনিবলৈ পায় খলি কিনিবলৈ পায় খলিটো পিচি লওঁ পিচি লৈ দহ বাৰটামান বস্তু মিছাল কৰি হয় কিনি অনাও হৈছে কিনি যি হয় এইবিলাক ইয়াত পিচি দিওঁ চাপৰৰ লগত ঘাঁহ কাটে ঘাঁহবোৰ ইয়াত ভৰাই দিয়ে ইয়াত ভৰাই দিওঁ
ভাৰতীয় পৰ্যায়ত 9 জন ব্যক্তিয়ে মানে ছিলেক্ট হৈছিল ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত সৰ্বভাৰতীয় পৰ্যায়ত তাৰে অসমৰ আমাৰ গোলাঘাট জিলাৰ এও পৰিছিলে আচলতে ইমানখিনি কাম কৰি আছে নীৰৱে ল'ৰাজনে কোনেও গম নাপালে হয়তো আমি ওচৰত থাকিও ইয়াৰ পৰা মাত্ৰ 15-20 কিলোমিটাৰ দূৰত থাকিও আমি গম নাপালোঁ কিন্তু অন্য কিবা কিবি হোৱা হ'লে বহুত প্ৰচাৰ চলালেহেঁতেন কিন্তু প্ৰচাৰ চলোৱা দেখা নাযায় ভাল কৰ্মবোৰ ভাল আদৰ্শবোৰ ভাল সংস্কৃতিবোৰ আমি যিমান পাৰোঁ সিমান শ্বেয়াৰ কৰিব লাগে কিন্তু আমি এইটো দেখা নগ'ল যুৱ প্ৰজন্মই কিন্তু সঁচাকৈ ভাবিবৰ এটা সময় আহি পৰিছে ভাল কামবিলাকৰ প্ৰতি আমাৰ নৱপ্ৰজন্মই গুৰুত্ব নিদিয়ে বা আমিও গুৰুত্ব নিদিওঁ তাৰ কাৰণে দায়ী আমিও অভিভাৱকসকলেও ডাঙৰসকলেও গুৰুত্ব দিব লাগে আচলতে তেনেকুৱা ধৰণৰ কামবোৰ যাতে আমাৰ কৰ্ম সংস্কৃতি দেশৰ অৰ্থনৈতিক উন্নয়নৰ ব্যৱস্থাটো আমি এই ভাইটিসকলৰ দৰে নদীৰ শিখৰলৈ আমি লৈ যাব পাৰিম তো ধন্যবাদ দিব লাগে মানে আজি যিখিনি মানে আমাৰ যুৱ প্ৰজন্ম আছে মানে প্ৰায়ভাগ মানে ল'ৰা ছোৱালী আজি ধৰি লওক চাকৰিৰ পিছত কিছুমানে দৌৰি আছে কিছুমানে এনেই অযথাকে নিজৰ সময়খিনি নষ্ট কৰি আছে তাৰ বিপৰীতে তাৰমানে নিজৰ সময়খিনি তাৰমানে যাতে ভাল কৰ্মত লগাই নিজৰ নিজেও উন্নতি হওক লগতে নিজৰ গাঁওখনকো মানে উন্নতি কৰিব আৰু লগতে আপোনাৰ ধৰি লওক আমাৰ যিবোৰ উঠি অহা ল'ৰা ছোৱালী আছে নতুনকৈ যিবোৰ আমাৰ যুৱ প্ৰজন্ম আছে তেওঁলোকৰ মনতো উৎসাহ জগাই পেলাই যাতে এতিয়া আমি যিখিনি মই নিজে যিখিনি কৰ্ম কৰি আছোঁ সেইটো লৈ মই নিজে নিজকে মানে গৌৰৱ অনুভৱ কৰিছোঁ লগতে আমাৰ ইয়াতে যিখিনি আমাৰ ওচৰ পাঁজৰে মানুহ আছে এতিয়া মোৰ ইয়াতে তাৰমানে প্ৰায় 5-6 বছৰমান হ'ল ইয়াতে জাৰ্চি ফাৰ্ম কৰা আৰু মোৰ ইয়াতে তাৰমানে মই আমাৰ বোকাঘাটত যিটো RCT আছে প্ৰশিক্ষণ লৈ পেলাই মানে এজনী দুজনীকে মানে গৰু আনিছিলোঁ তাতে আমাৰ মানে প্ৰথম চিনাকি হৈছিলে আমাৰ ডক্টৰ ছাইদ মেহতাৰ বুলি এজন আছিলে আমাৰ বোকাঘাট ব্লক ভেটেনেৰী অফিচাৰ আছিলে তেওঁ মোক যথেষ্টখিনি সহায় সহযোগ কৰিছে আমাৰ ধৰি লওক মেডিচিনৰ ক্ষেত্ৰত হওক বা বেমাৰ আজাৰৰ ক্ষেত্ৰত হওক আচল মেইনটো সেই বেমাৰ আজাৰৰ ক্ষেত্ৰতে পশুপালনৰ যিখিনি হেৰি সমস্যাটো তাৰমানে মেইনটো বেমাৰ আজাৰৰ পৰাই বেমাৰ আজাৰটো যিমান আমি বচাই মেলি ৰাখিব পাৰোঁ বা যিমান আমি বেমাৰ আজাৰৰ পৰা আঁতৰাই ৰাখিব পাৰোঁ সিমানে আমাৰ মানে পুৰাটো যিহেতু মিচিং কৃষ্টি সংস্কৃতি ভাল অন্যতম গাই বুলি ক'লে খুৰাই ভালো পায় অন্যতম ভাল পায় আপুনি অন্যতম গাই মই ৰাখিব আৰু অকণমান এটা গাই দিয়ক মোৰ নামে আৰু মবি টকাত যাব মই ইয়াৰ পৰা দিলি দিয়ে নে না মি পাৰাই টকো মাল হা লেকে লেকে ন মাইৰ পৰা আহিব মই ৰাখ নাম দাম মই কাপিয়ে নে লালা তোমাক নহয় মিচি দলো ডুঙ্গে লাহি মিচি লালা তোমাক লাৰাং খন আৰু মিৰমি আখন এই মিটপানুমিলাক নহয় বাৰু মিজুৰি তথাপি পাগলা দু যে পাগলা দু